হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও একটা ইটিং শো নিয়ে চলে আসলাম। আজকে আমরা এই ঠান্ডা ঠান্ডার ভিতরে একটু অন্যরকম ইটিং শো করবো। এই যে গরম গরম খিচুড়ি, এখনও ধোঁয়া উঠতেছে, আর ডিম ভাজি আর মাছ ভাজি। গরম খিচুড়ি রান্না করা হয়েছে, একটু শীত শীত ভাব আসছে। প্রথমে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, আমাদের সঙ্গেই থাকুন। অনেক মজা হয়েছে। গরম আমাদের চ্যানেলটির জন্য সবাই দোয়া করবেন। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা নতুন নতুন ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার মেয়ে আগে খিচুড়ি খেত না, ওর জন্য আলাদা অন্য কিছু করতে হতো, এখন আবার একটু একটু খাই।
না খাও, এবার তুমি খাও, শেষ করো। অল্প দাও, একদম দিয়ে দাও, এত কুড়া না, এত পারবো না, ওর কেন চল লাফায় না, পরে যাবা। আমার মেয়েটা অনেক দুষ্ট, সারাদিন দুষ্টামের ভিতরেই থাকে, লাফালাফি। পড়তে দিলে নিজেই পড়া ছোট করে ফেলায়। সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ পুরোটা দেখার চেষ্টা করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।